হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, কারণ তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য মোটামুটি আছি, খুব ভালো নেই। আর আমি এখন এই যে আন্ডে আন্ডে চলছি, আন্ডে ডিম আর ছোটো আলু দিয়ে, এই যে এরকম ছোটো ছোটো আলু দিয়ে, ছোটো আলু আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করবো, আর ফ্রাইড রাইস রান্না করবো। ফ্রাইড রাইসের জন্য কী কী লাগে তোমরা তো জানোই, কিন্তু তার মধ্যে শুধু আছে আমার কাছে গাজর, গাজর আর কাজু বাদাম আর কিশমিশ আর ক্যাপসিকাম, তারপর বিনস, এইসব কিছুই নেই। তো এখন বাড়িতে যা আছে তাই দিয়েই রান্না করা ভালো, তাই দিয়েই নতুন নতুন অন্যরকম অন্যরকম সব রান্না করা ভালো। এটাও যদিও নতুন সেরকম কিছু না, ওই যাই হোক আর কি, এখন বাড়িতে যা থাকে সেটা দিয়েই রান্না করার চেষ্টা করো। আমি এখন আমার সব রেডি করা হয়ে গেছে, আর শুধু আমি এই এখন তরকারিটা রান্না করব। তরকারিটা তো তোমাদের দেখ আগের দিনই দেখিয়েছি, আগে যেদিন তরকারিটা করলাম সেদিন তোমাদের ডিমের তরকারিটা আমি দেখিয়েছি। আর ফ্রাইড রাইসটা তো সবাই পারে, যেরকম নর্মাল সবাই করে, তাও আমি তোমাদের সঙ্গে নিয়ে ফ্রাইড রাইসটা করব। আমি ডিমের তরকারিটা করে রেখে যাবো, তারপরে পুজো পুজো দিয়ে এসে ফ্রাইড রাইসটা বানাবো। তাহলে আমার সঙ্গে থাকো, সাথে থাকো সবসময়। আমি আবার পরে তোমার সাথে গল্প করতে আসছি। রান্নাঘরে চলে এসেছি আমি ফ্রাইড রাইস রান্না করতে, আর আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। না, আমি প্রথমে কড়াইতে দিলাম হচ্ছে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে গোটা গরম মশলাটা ফোড়নে দিলাম। এবারে গাজরগুলো দিয়ে দেবো। আর আমি ভাতটা করে রেখেছি, ভাতটার মধ্যে না আমি একটু গোটা গরম মশলা দিয়ে ভাতটা করে রেখেছি। আর প্রথমে গাজর দিলাম, তারপরে এই যে কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেবো। যেহেতু আমার কাছে ক্যাপসিকাম আর বিনস আপাতত আমার ঘরে নেই, তার জন্য এটা দিই কাঁচা আলা। আপনারাও করবেন, খারাপ লাগে না। তো এটার মধ্যে আমি এখন একটুখানি এখন অল্প করে একটু নুন আর চিনি দিয়ে দেবো। তো নুন আর চিনি দিয়ে দিই, ওগুলো গলে যাক, তারপরেরটুকু আবার তোমাদের দেখাচ্ছি। আমার চিনি আর লবণ দিয়ে দিলাম, ওগুলো গলে দিয়ে গেছে। এইবারে ভাত অল্প অল্প করে ভাত দিয়ে দেবো। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি গাজর একটু গরম জলে চলে গেছি, গাজরগুলো একটু গরম জলে দিয়ে রেখেছি। এইবার আমি দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে নিয়ে ভাতগুলো দেবে। আর আমি হাত দিয়ে দিচ্ছি না, তো চামচ ঠামচ দিয়ে দিতে পারবো। আর আজকে না আমার আর একটা জিনিস বানানোর ইচ্ছে আছে, মানে বলবো না, যদি বানাই তো তোমাদের সাথে শেয়ারও করবো, তখন তোমাদের বলেও দেবো। আর আমি ফ্রাইড রাইস বানালেও না আমার জন্য একটুখানি সাদা ভাত রেখে দিই, কারণ ওই সাদা ভাত না খেলে মনে হলো না যে দুপুরবেলায় কিছু খেলাম, বুঝতে পারলে তো। সত্যি সাদা ভাত মানে ফ্রাইড রাইস হোক, বিরিয়ানি হলে তাও না লাগলেও হয়ে যায়, না থাকলেও হয়ে যায়, কিন্তু ফ্রাইড রাইস হলে আমার লাগে। হ্যাঁ, ফ্রাইড রাইস আগে খুব ভালোবাসতাম, এখন আর আগের মতো অতটা ভালোবাসি না। তো চলো আমি ভাতগুলো এরকমভাবে দিয়ে দিই একটু একটু করে, তারপরের প্রসেসটা তোমাদের আবার দেখাচ্ছি। ভাত আমার পুরোটা দেখা দেওয়া হয়ে গেছে, এখন এই যে একটু একটু করে একটু নুন দিয়ে দেবো। তখন নুন যেহেতু দিয়েছিলাম তো আমি সবই অল্প অল্প করে দেব, কম হলে তাও খাওয়া যায়, যদি বেশি হয়ে যায় তাহলে হয়ে গেল। আমার হয়েছিল এর আগের মানে এই আগের বছর যে গেল সরস্বতী পুজোর খিচুড়িতে নুন এতই বেশি হয়েছিল, মানে ওটা খাওয়ার মতো পর্যায়ে ছিল না। যাই হোক, এই তো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটু গরম মশলা, গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে ঘি। তাহলে গরম মশলা অ্যাড করা হয়ে গেল, এরপর দেবো ঘি, ঘি দিয়ে দেবো ঘি। আমি কিন্তু ওই যখন ফোড়নগুলো দিতে হয় তখন তেলের মধ্যে অল্প করে আমি একটু ঘি দিয়েছিলাম,
আর এখনো আবার অল্প করে ঘি দিয়ে দিলাম। পরিমাণ বুঝে দিয়ে দিলাম ঘি। এইবারে এগুলো সব এরকম ভাবে রেখে দিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ হলেই হয়ে যাবে ফ্রাইড রাইস রেডি। তারপরে তাহলে রেডি হয়ে যাক, তখন আমিও দেখবো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন সাথে থাকুন। লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। এই যে ডিমের তরকারি আর ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ? দেখে নিলে, তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমরা খাওয়া দাওয়া করবো, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। পরে আবার দেখা হচ্ছে, সঙ্গে থেকো সাথে থেকো সব সময়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি তো চলে এসেছি কাঁচা আমের শরবত বানানোর জন্য। কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখো। এটা হচ্ছে এই আম, কাঁচা আম তো নিয়েছি, এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁটা কাঁচা আম। আর একটা এরকম ছোট্ট লঙ্কা, আমরা যেহেতু ঝাল কম খাই তো ছোট্ট লঙ্কা। আর নিলাম এইটুকু ধনে পাতা, পুদিনা পাতাও দিতে পারে যারা খায়, আমার কাছে নেই আর আমরা খাইও না, ওই জন্য পুদিনা পাতা আমরা দিলাম না। এই হলো, আর এইটুকু আমি লেবু নিয়ে নিয়েছি। আর দেবো হচ্ছে এটার মধ্যে চিনি আর লবণ। চিনি আর লবণ দিয়ে এই মিক্সারটির মধ্যে পুরো সব সবগুলো একসাথে দিয়ে আমি মিক্সড করি। তারপরেরটুকু আবার পরে দেখা। আমগুলো আমার মিক্সড করা হয়ে গেছে। এরপরে আম, ধনে পাতা, যা যা দিলাম সব একসাথে মিক্সড করার পর তারপর আমি একটু জল দিয়ে আর একটু মিক্সড করেছি। মিক্সড করার পরে ঘনত্বটা বুঝে আর একটু জল দিয়ে দিয়েছি। তারপর পুরোটা এখন এটার মধ্যে আছে, কিন্তু আমি এই গ্লাসগুলোর মধ্যে ঢেলে নেব, দুটো গ্লাসে ঢেলে নেবো। তার আগে দেবো চাট মশলা। তাহলে গ্লাসগুলোর মধ্যে ঢেলে নিই, তারপরে আবার দেখাচ্ছি কতটুকু কীরকম কী হলো না। হয়ে গেছে আমার সব কিছু দিয়ে মিক্সড করা। এইবারে আমি এটার মধ্যে ঢালব দারুন, কি ভালো লাগছে। বাড়িতে কিছু বানালে আমার মনটা জাস্ট খুশি হয়ে যায়, জাস্ট আমি আনন্দে মানে মনে হয় যে লাফাই। যাই হোক, এরকমভাবেই বানাতে হয়। একটা ছোট্ট জিনিস আপনাদের দেখিয়ে দিলাম, বা এই গরমে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো, শরীরের পক্ষেও খুব ভালো, খেতেও অসাধারণ। এইবারে এটাকে আমি একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, তারপরে আমি আরও একসাথে দুজনে মিলে খাবো। টান টান টাটা, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমাকে এখানে বসতে দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কী নিয়ে বসে পড়েছি। চা নিয়ে বসে পড়েছি, চায়ের সাথে টা আছে, কিন্তু টাটা আজকে সিঙাড়া না, টাটা আজকে ঝুড়ি ভাজা। আজকে বর হায়ার করে আনেনি, আজকে হায়ার করে এনেছি আমি। আজকে আমের শরবত বানালাম, ভালো হয়েছিল আমের শরবতটা, কিন্তু আমি ভাবলাম বিকেলবেলা আজকে আমের শরবতটা ওকে দিয়ে দেবো। 5:30 দিকে আমের শরবতটা দিলাম, 6:00 দিকে টাইম হলো। আজকে আর কিছু মনে হয় চা বানাতে হবে না, আমার তো চা দাও, চা কখন দেবে, চা না খেলে চলবে না। তো আমি আজকে একটু আদা দিয়ে লাল চা করে নিয়ে চলে এসেছি সাথে দুধ বাদাম। আর এখন না আগেকার সিরিয়ালগুলো আবার দিচ্ছে না, বউ কথা কও, তারপর অগবধূ সুন্দরী, তারপরে জি বাংলাতে গোয়েন্দাগিন্নি। আমি গোয়েন্দাগিন্নিটা প্রত্যেক দিন দেখছি, গোয়েন্দা গোয়েন্দা গল্পগুলো না দারুণ লাগে, কিন্তু এই সিরিয়ালগুলো দেখতে দেখতে আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বউ কথা কও যখন হতো, আমরা তখন বান্ধবীরা যখন টিউশন যেতাম বিকেলবেলা, কোনো বাড়ির পাশ দিয়ে গেলেই না বউ কথা কও শুনতে পেতাম, মানে সব বাড়িতে বাড়িতে দেখতো। তো এই সিরিয়ালগুলো দিয়ে এখন আগেকার দিনের কথাগুলো মনে পড়িয়ে দিচ্ছে। বান্ধবীরা একসাথে যেতাম, একসাথে এবার বাড়িতে আসতাম, কত ভালো ছিল দিনগুলো। আর সবথেকে ভালো ছিল তো সরস্বতী পুজোয়। সরস্বতী পুজোয় বান্ধবীরা সবাই মিলে হলুদ রঙের শাড়ি পরে বেরিয়ে যেতাম, আর
মানে হলুদ মানে কি, এক একজন হলুদ দিয়ে ভূত হয়ে যেতাম। আমি তো হতাম, আমি তো প্রচুর হলুদ মাখতাম। আর সব বান্ধবীদের বাড়িতে বাড়িতে না কিছু না কিছু রান্না করে রাখতো, হয়তো কোনো বাড়ি কোনো বাড়িতে খিচুড়ি লাবড়া, কোনো বাড়িতে ফ্রাইড রাইস, এরকম নানান রকম খাওয়ার করে রাখতো। সরস্বতী পুজোয় মানে আমরা কোথাও গিয়ে যেমন এক জায়গায় বসে আড্ডা বা প্যান্ডেলে প্যান্ডেলে পুজো সেরকম কিছু না। প্রথমে শাড়ি শাড়ি পরে সবাই মিলে স্কুলে যেতাম, স্কুলে গিয়ে ঠাকুর ঠাকুর প্রণাম করে বেরিয়ে যেতাম, এক একজনের বাড়ি ঘুরতে 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 রাত্রে রাত্রেবেলা তো না বিকেলবেলায় বাড়ি ঢুকতাম। তারপর এই সিরিয়ালগুলো দেখতে দেখতে আগেকার দিনের কত কিছু মনে পড়ে গেল, অনেক কিছু মনে পড়ে গেল। বান্ধবীরা সবাই একসাথে মিলে হ্যাপি নিউ ইয়ারের কার্ড কেনা, এগুলো খুব মজা করতাম আমরা, সত্যি খুব খুবই মজা করতাম। এখন এগুলো বাড়িতে বসে বসে আরও এইসব দেখতে দেখতে মনেও পড়ছে আর মিসও করছি দিনগুলো। এই দিনগুলো সত্যিই খুব ভালো ছিল। চা খাই, চা খেয়ে ও আজকে তো রাতের রান্না নেই, ভুলেই গেছিলাম, বলতে যাচ্ছিলাম যে রাতে রান্না যাই। আজকে রাতে রান্না নেই, ফ্রাইড রাইস করেছিলাম, ডিমের তরকারি করেছিলাম, দুটোই আছে, দুজনের হয়ে যাবে। আর ও তো ফ্রাইড রাইস ভীষণ ভালোবাসে, ফ্রাইড রাইস হলে রাত্রেবেলাও খেয়ে নেয়, তাই নো টেনশন। আর শুধু করবো একটু বেগুনি, বেগুন দেখে না বেগুনি খেতে ইচ্ছে করলো, ঝটপট করে গিয়ে বেগুনি করে নেবো রাত্রেবেলা, খুব ভালো হবে। বেগুনি, ফ্রাইড রাইস, আলু, ডিমের তরকারি, আহা আর কি চাই, তাই না? তো যাই হোক, আমার বকবকানি আজকে তোমাদের সামনে, তোমাদের সাথে এ অবধি আমি শেষ করলাম। কালকে আবার তোমাদের সামনে আছি, আর আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে সব সময়। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, সঙ্গে কিন্তু থাকবে।